মাই সুইট ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, খুব 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 ভালো আছো। আর আজকে কালকে বললাম যে আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে, সো স্নান করে নিয়েছি আর এখন ড্রেস ট্রেস করবো, চুলটার জন্য অপেক্ষা করে আছি, মানে চুলটা ভিজে ভিজে রয়েছে। সো চলো, ব্লগ তো অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো। আর আমার চ্যানেল যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশন তোমার ফোনে যায়, তুমি সেটা সবার আগে দেখে নিতে পারো। আর একটা লাইক করে দিও। সকালে উঠে চাটা খেয়েছি, এখন আর কিছু খাইনি, তো চলো দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকে ব্লগটা হেভি ইন্টারেস্টিং হবে, চলো। তো চলো, রেডি হয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে আসছি, ততক্ষণের জন্য টাটা। হে মাই সুইট ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিরাস ব্লগ। আশা করছি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। সো কালকে থেকে আমি আমার ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ তাও একটা জায়গায় আগে বসে নেই, ভালো লাগছে না। আর এখানে খুব ঠান্ডা, চারিদিকটাই মানে খুব হাওয়া হাওয়া দিচ্ছে। তো কালকে থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাসে আস্তে আস্তে শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল, বমি 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 হয়েছিল। সো ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কালকে, সত্যিই খুব শরীরটা অসুস্থ হয়েছিল, ওই জন্য এসে শুয়ে পড়েছি খেয়ে দিয়ে, আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। সো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে প্রায় 8:30 মতো, তো চলো আমি আজকে থেকে আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সো ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে নোটিফিকেশন তোমার ফোনে যায়, আর তুমি সেটা সবার আগে দেখে নিতে পারো। সো চলো ব্রাশ করে নেব, নিয়ে তারপরে খাবো কিছু, চলো দেখতে থাকো ব্লগটা। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো দেখতেই পাচ্ছ এখন খাচ্ছি হচ্ছে লুচি, এটা হচ্ছে ব্রেকফাস্ট, লুচি আর আলুর দম। সো দেখতে থাকো, আর আমরা খেয়ে নিয়ে আসছি, আর বিকালে যাব হচ্ছে মেলাতে, আর সোজা মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। খুব ভিড়ভাট্টা হয়েছে, এটা হচ্ছে মেলার গেট, পুরোপুরি তুলতে পারিনি, মানে অনেক গাড়ি ঘোড়া ছিল, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে একটু
একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর কমেন্টস করে জানো ভিডিওটা কেমন লাগলো তোমাদের। সো দেখতে থাকো আর কমেন্টস করতে থাকো। এ বছরে মেলাটা অতটা ভিড় নেই, ফাঁকা ফাঁকা মেলা, আর কি বলবো। এখানে সুন্দর একটা ডান্স হচ্ছে কপিরাইট ক্লেমের জন্য, আমি আর গানটাকে দিতে পারিনি। সো দেখতে থাকো ব্লগটা। এখানে হচ্ছে 20টা আজব জিনিস দেখাবে, যেমন একটা ছাগলের দুটো মাথা, একটা মানুষের দুটো মাথা। সো আর এখানে হচ্ছে পুতুল ডান্স, এই জন্য আমি তুলে আনছি। উঠেছিলাম হচ্ছে ডিস্কোতে, সো অনেক এক বছর বাদে ডিস্কোতে উঠলাম।